আজ 17 নভেম্বর 2023 আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। আর এবার কোনো রেলওয়ে স্টেশন না কিছু না, এবার অটো করে যাচ্ছি জয়পুর জঙ্গলের দিকে। আগের পর্বে আপনারা দেখেছিলেন আমি কিভাবে শুশুনিয়া থেকে পৌঁছেছিলাম বিষ্ণুপুর এবং বিষ্ণুপুরের বিভিন্ন মন্দির আপনাদের ঘুরিয়ে দেখেছিলাম আগের ব্লগে, এবং কিছুটা দেখিয়েছিলাম বাসুদেবপুরের ওয়াচ টাওয়ারও। আর আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি জয়পুর জঙ্গল এবং মনোরাতা যে রিসর্ট আছে, চেষ্টা করবো সেই রিসর্টের সম্বন্ধে একটা ছোট্ট ধারণা আপনাদের সামনে তুলে ধরার এই ব্লগের সাহায্যে। এবং ইচ্ছা আছে সেখানে লাঞ্চ করা, জানি না সেটা হবে কি না, কেননা আমি যে বেরিয়ে যাবো আমার 3:50 আবার ট্রেন। আর যথারীতি গৌতম দা এখনও রয়েছে আমার সঙ্গে, আর এটাও আমি তুলে ধরবো আজকে জয়পুর জঙ্গলে ভ্রমণের অভিজ্ঞতা। আমার বহুদিনের ইচ্ছা ছিল জয়পুর ভ্রমণ করার, ইচ্ছা ছিল বাইক নিয়ে আসার, সেটা তো হয়নি। ঠিক আছে, ওটা কোনো একদিন হবে, এমন তো বিশাল কিছু ব্যাপার না, যে কোনো সময় এসে যায় রাজারহাট থেকে। আর তার আগে আমরা এই রাস্তাটা দিয়ে যাচ্ছি, যাচ্ছি জয়পুরের দিকে, জয়পুর জঙ্গলের দিকে। আর লাল মাটি আর শালের জঙ্গল, মল্লভূমে এসেছি এই দেখবো বলেই তো, ঠিক বলেছি তো? আর ও ধারে দেখুন কংসাবতী ক্যানেল, যেখান থেকে কংসাবতী নদী চাষাবাদের জন্য জল এখানে সাপ্লাই করা হয়। লাইনটা তারকের সাথে আছে তো, আর এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, তাই তো? এতক্ষণ পরে হাইওয়েতে উঠছি, যে রাস্তাটা আরামবাগ থেকে বিষ্ণুপুরের দিকে আসছে। বাইক নিয়ে যাচ্ছে আমার, দেখে যা চালাতে ইচ্ছা হচ্ছে না, রাস্তাটা কি বাঁকড়ের মতো। এখান থেকে আরামবাগ হচ্ছে 48 কিলোমিটার। আচ্ছা, এখানে একটা রিসর্ট করেছে বলছে গৌতম দা, সেটারও একটা হদিস দিয়ে দিন। দেখো রিসর্ট করেছে এরকম, আরে বাপরে, দাঁড়াও দাঁড়াও, এই যে বনশ্রী রিসর্ট এইখানে, এই দেখো নতুন হচ্ছে মনে হচ্ছে বনশ্রী রিসর্ট চালু হয়ে গেছে। এখানে আসবেন, ফোন নাম্বারটা আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। এই দেখো, এই দেখো, এই দেখো, আমি এখন দাঁড়িয়ে আছি বাঁকুড়া ডিস্ট্রিক্টের ফেমাস জয়পুর জঙ্গলে, যেটা আমি বিষ্ণুপুর থেকে এসেছি। আর এই বিষ্ণুপুর থেকে এর দূরত্ব হচ্ছে কত কিলোমিটার গৌতম দা? 16.5 কিলোমিটার, বনলতা 16.5 কিলোমিটার। আমরা এখন দাঁড়িয়েছি এই 12-13 কিলোমিটার মতন, আর রাস্তাটা এরকম। আর এই রাস্তা দিয়ে যেতে যেতে আমার সত্যি কথা বলছি বাইক চালাতে ইচ্ছা করছে। আমি এই রাস্তায় কেন আমি বাইক নিয়ে এলাম না, আসবো একদিন না একদিন তো আসবো। আমি গৌতম দাকে বলছিলাম যে গৌতম দা, এখান থেকে হাতি বেরিয়ে আসে, বলো না এই হাতি যাওয়ার একটা করিডোর আছে, সেখান থেকে হাতি বেরোয়, যেখান সেখান থেকে বেরোয় না। আর ঘন শালের জঙ্গল, ফ্যান্টাস্টিক জায়গাটা জয়পুর জঙ্গলের মধ্যে। আমি আর গৌতম দা আছি, আর গৌতম দা একটা জিনিস আবিষ্কার করেছে, এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, কালমেঘ গাছ। এই দেখুন, এই যে মারাত্মক যেতে হয় কিন্তু ডায়াবেটিস পেশেন্টের জন্য একদম আদর্শ। আচ্ছা, এখানে কী কী গাছ আছে? শাল তো আছে, মহুয়া আছে, পলাশ আছে, নিম গাছ আছে, বিভিন্ন গাছ আপনি এখানে দেখতে পারেন। এবং ভাগ্য প্রসন্ন হলে হাতির দেখাও মিলতে পারে, চিতল হরিণও দেখতে পারি, আর শিয়াল, তাই তো, বেরিয়ে আসে। এইগুলো যদি ভাগ্য প্রসন্ন হয় দেখতে পারি, যা গাড়ির আওয়াজ এখানে আসবে না, তাই তো?
আর জয়পুর জঙ্গলে আসবেন কীভাবে? একটা তো আসার উপায় হচ্ছে বাই রোড, যেটা আরামবাগ হয়ে যে রাস্তাটা আসে সেই কোতুলপুর হয়ে সেটাও আসতে পারেন, অথবা ট্রেনে আসতে গেলে কাছের স্টেশন হচ্ছে বিষ্ণুপুর, তাই তো? বিষ্ণুপুর থেকে ট্রেনে করে আসতে গেলে এই যে অটো বা টোটো যাই হোক গাড়ি ভাড়া করেও চলে আসতে পারেন, এখানে প্রায় বিষ্ণুপুর স্টেশন থেকে প্রায় 16 কিলোমিটার মতন। আমার তো মনে হয় গাড়ি বা বাইক করে আসাই ভালো। আমার এই তর্স হয়েছে না এই রাস্তাটা দেখে, এত দুর্দান্ত রাস্তা যেখানে আমি বাইক চালাতে পারছি না। আমি এর আগের এপিসোডকে আমি দেখিয়েছিলাম, আমি মুকুট ফণিপুর ড্যামে বাইক চালাচ্ছিলাম, অসাধারণ লেগেছিল, আর কিন্তু এখানে পাচ্ছি না, কিছু করার নেই, উপায় নেই, অটো আর চালাবো না। দারুণ, এখন হরিণের জন্য করিডোর করা আছে, এখানে হরিণরা যাতায়াত করে। দেখুন জয়পুর জঙ্গলে এলিফ্যান্ট করিডোর, এখান থেকে হাতি পারা পারা আছে পুরো জায়গাটা দিয়ে। ওই জন্য স্পিড ব্রেকার করা আছে। জয়পুর জঙ্গল ঘুরে এখন আমি দাঁড়িয়ে আছি ফেমাস বনরতা রিসর্টের সামনে। আমি জানি না কতটুকু ব্লগ করতে পারবো, কিন্তু আমার প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করে আমি চেষ্টা করব এখান থেকে বেরিয়ে যাওয়ার, কারণ আমার 3:50 ট্রেন আছে আরণ্য। আর যদি যা যা ইনফরমেশান পাবো এই ব্লগের সাহায্যে আপনাদের সঙ্গে তুলে ধরবো। চলুন বেশি সময় নষ্ট না করে প্রবেশ করি। এখানে থাকার ব্যবস্থাও আছে, আপনারা যদি থাকতে চান তো এখানে থাকতে পারেন, আমি তো থাকবো না, আমি এখানে খেতে এসেছি, যদি খাওয়া দাওয়া করবো চলে যাব। আর এখানে দেখুন এইরকম ঘোরার জায়গা আছে, ডান দিকে রেস্টুরেন্ট, বিশাল চত্বর, আমি যা শুনেছি এখানে প্রায় 60 বিঘা মতন জায়গা আছে। এই যে রিসেপশন, সোজা এসে বাঁদিকে দেখতে হবে। আমি রিসেপশনে কথা বললাম, ওরা রাজি হয়েছে দুটো রুম আমার সঙ্গে শেয়ার করার জন্য, যে দেখাতে ভিডিও সাহায্যে। আর আমার সঙ্গে আছে হারুদা, তাই তো? আচ্ছা, হারুদা আমাকে একটু জাস্ট গাইড করবেন এখানে দেখানোর জন্য, যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এর ধারে কী, এইগুলো কী একটু আমাকে যদি বলেন পাশে, এইগুলো এই সাইডে কি খাওয়ার জায়গা নাকি? না, খাওয়ার জায়গা না, এগুলো আমাদের স্টোর রুম আছে, এখানে গরু আছে, প্লাস ঘোড়া আছে। ঘোড়া আছে? ঘোড়া দিয়ে কি হয়? ঘোড়ার গাড়ি আছে, চড়েন অনেকে বাইরে থেকে যারা আসেন, তাই ঘোড়ার গাড়ি আবার চড়া যায়? ওরে সাবাস, এটা জানতাম না তো। ঘোড়ার গাড়ি আছে, সিঙ্গেল ঘোড়া, তো আপনি একা চড়তে পারেন, একা চড়তে পারেন। ওটা কি ওর জন্য চার্জ লাগবে নাকি? হ্যাঁ, ওটার জন্য চার্জ লাগবে। ও ফুলের চাষ দেখুন শুধু কি পরিমাণ গাঁদা হয়েছে, সত্যি দারুণ দারুণ। ওইদিকে গোশালা আছে, তাই তো? গোশালা আছে, চলো একটু গোশালাটা দেখে আসি। আমাদের এখানে ফুলের চারা নার্সারি আছে, বিক্রি হয়। আচ্ছা, এখানে টোটাল কত গরু আছে গোশালায়? গোশালায় আপনার 30-35টা গরু আছে। আচ্ছা, এই গরুর দুধ দিয়ে কি তোমরা কি করো, মানে যা তোমাদের ধরো মিষ্টি টিষ্টি বা পায়েস ইত্যাদি করার কাজে লাগে? সব কাজে লাগে। আচ্ছা বাহ, ঘোড়াও আছে, এই যে ঘোড়া এই দেখুন, এই দেখুন বেশ দারুণ ঘোড়াটা বেশ। আরে বাবা, এই যে ঘোড়ার গাড়ি করে আবার চড়তেও পারবে। টোটাল তোমাদের এলাকা কত বড় তো? 70 বিঘে এরিয়া। 70 বিঘে? হ্যাঁ, 70 বিঘে। আচ্ছা, আর এদিকে কোথায় যাচ্ছ? চলো দেখি পাখি আছে বলছে। আজকে মোটামুটি বনলতা সম্বন্ধে একটা ধারণা আপনাদের দিয়েই দেবো। আচ্ছা, এই যে পটল চাষ হচ্ছে দেখুন, এইসব সবজি কি তোমাদের এই রান্নার কাজে ব্যবহার হয়? আচ্ছা, এই নার্সারি টাইপের? হ্যাঁ, ও সুপার। ওরে বাবা, এই তো দারুণ, সাবাস। দেখুন, এ আমি তো চিড়িয়াখানায় দেখেছিলাম, এ বনলতা তো এসে দেখতে পাচ্ছি, যাবো? ওরে বাবা, এ তো আমার ডবল। ওরে বাবা, এই যে আমার মিত্র নবাজ, উনি দেখি তুই ঢুকে যাচ্ছ কেন গো? ও বাবা, এ বেরিয়ে আসবে না তো? না না, কিচ্ছু করবে না, কিচ্ছু করবে না। ওরে বাবা, দেখো স্টান্ট করছে, দেখুন ওরা স্টান্টও করছে, এই দেখুন। আরে সাবা, বসে গেল, দেখুন দেখুন বসে গেল। এসব ট্রেনিং পাবত নাকি গো? তোমার কথাই শুনবে, টোটাল আছে 4টে, পায়ের জোর বিশাল, এই দেখুন ও রান করতে আসছে, দারুন দারুন। চলো আমরা অন্যদিকে যাই, বনলতাতে আসলে এখানে থাকতে হবে, ঘুরতে হবে, আর সময় লাগবে এখানে ঘুরতে। 70 বিঘে জায়গা, এখানে ছোট সেই ব্যাটারি গাড়ি নেই, ব্যাটারি গাড়ি করতে হবে, বুঝলে তো? এত বড় জায়গায় ঘুরবে কি করে?
এতক্ষণ দেখলাম অস্ট্রিচ চান করছিল, এইবার চলে এসেছি ফুল গাছ দেখতে। গাঁদা দেখুন, শুধু গাঁদা সাইজ গুলো দেখুন। ও গুলার একটা স্টেজ করা হয়েছে। আচ্ছা, সেলফি তোলার স্টেজ। আচ্ছা, আমি তুলব। হ্যাঁ, তুলতে পারেন। এবার কি দেখাবে বলো? মাগুর মাছের জায়গা, হাইব্রিড মাগুর। বিশাল বড় বড়, ওই যে উপর ভেসে বেড়াচ্ছে মনে হচ্ছে। আবার শুনেছ? ওই দেখুন, ওই দেখুন, ওই যে ওই যে ওই যে ভেসে আছে, ভেসে আছে, কপাত করে চলে। এই দেখুন, ওই দেখুন। যাই হোক, এইখানে হাইব্রিড মাগুর, ওই দেখুন বিশাল বড় বড়, বিশাল বড়, বিশাল বড়। হারুদা, এবার কি দেখাবে বলো? এমু পাখি দেখবো। ওরে বাবা, অস্ট্রিচ দেখলাম, এবার এমু পাখি। এখানে কিন্তু দেখতে কোনো পয়সা লাগে না, আপনারা থাকলে থাকতে পারেন, না থাকলেও না থাকতে পারেন, তাই তো? যে কেউ এসে দেখতে পারেন বনলতা যেতে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এই দেখুন, এই দেখুন, হ্যাঁ, এই দেখুন, গেট থেকে সোজা ডান দিকে পুকুরে মাগুর মাছ পাবেন। মানে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে হেল্প করছে এই জিনিসগুলো দেখানোর জন্য। দারুন। এবার হারুদা কি করকনাথ? করকনাথ সে কালো মুরগি? আরে বাবা, এই মাংস খেয়েছো? কেমন খেতে? ও আচ্ছা, না আমি খাইনি। ওরে বাবা, এই কতগুলো আছে, ভর্তি তো, সুপার। এবার ডাকছে স্যার, বড় হয় না? এবার কি দেখবো বলো? মোটামুটি দেখা হয়ে গেল। এটা কি তোমাদের স্টোর রুম নাকি? পাখিদের খাওয়ার স্টোর রুম। আর মানুষের খাবারের স্টোর রুম কোথায়? চলো একটু দেখে আসি। কি মানে আমরাও যা খাচ্ছি এখান থেকে রান্না করাচ্ছে? আচ্ছা একটু দেখি, আমি ঢুকবো না। আচ্ছা, এই দেখুন, এখান থেকে যে রান্না বান্না হয়, যা মশলাপাতি, শাক সবজি, শাক না, যা সবজি ইত্যাদি সব দেখুন এনাদের নিজস্ব। এই যে পুরো স্টোর রুম বনলতার, বিশাল বড় জায়গা, বিশাল। আচ্ছা, ভেতর দিকে যেতে বলছি। এনারা সত্যি স্টাফরাও যারা আছে তারাও কিন্তু খুব হেল্পফুল কিন্তু। এই দেখুন, ওরে বাবা, এই দেখুন, পোস্ত এখান থেকে বেটে নিয়ে যাওয়া হচ্ছে। এই যে পোস্ত বেটে নেওয়া হচ্ছে, রান্না হবে, তাই তো? হ্যাঁ। এটা কি নিজস্ব ময়দা? নিজস্ব ময়দা? আচ্ছা, আটা? আচ্ছা, নিজেদের কড়াই বড়ি নিজস্ব? বাহ, রসুনটা আনতে হয়? আনতে হয়, ঠিক আছে। চলো বাইরে বেরিয়ে চলি, খুব গরম এখানে। আমি তো খুব এনজয় করছি এটা, জায়গাটা ঘুরে। এর আগে আপনাকে দেখাবো একটা সবজি ভান্ডার। সবজি ভান্ডার? ওরে সাবাস, ফুল কিন্তু চারদিকে বলো। আচ্ছা, এটা কি দেখাতে যাচ্ছ? সবজি ভান্ডার? আচ্ছা, সবজি সব বনলতার যেখানে সবজি রাখা হয় সেখানে রাখাবে। আচ্ছা চলো দেখি। আচ্ছা, এইটা হচ্ছে বনলতা রিসোর্টে যে সবজি ভান্ডার আছে সেইটা দেখুন। সব কিছু মানে এনাদের চাষ করা না, বেশিরভাগটা চাষ করা আর বাদ বাকিটা কেনা, তাই তো হারুদা যেটা বললো? 75% চাষের আর 80% কেনা। চলো এবার রুম দেখাও। চলো হারুদা, বলছি রুম কটা আছে মোটামুটি? ওই থেকে প্রায় 100 কাছাকাছি হয়ে যাবে। আচ্ছা, বারবার রুম নিয়ে। আরে, অনেক দূরে যখন থাকে তাদের ঘরে রুম সার্ভিস দেওয়া যায়? তারা যদি চায় রুম দিয়ে দেবে, রুম সার্ভিস দিয়ে দেবে, খাবার দাবার বললে দিয়ে দেবে। ইন্টারকম আছে রুমে? আরে, ডাকবে কিভাবে? ডাকবে বলতে আপনি রিসেপশন, যখন রিসেপশনে ফোন করতে হবে, তাই তো? রিসেপশনে কিংবা রেস্টুরেন্টে ফোন করলে দেখে দেবে। আচ্ছা আচ্ছা, বলছি যে এখানকার যে কটেজগুলো দেখতে পাচ্ছি, একটাও কিন্তু ছাদ ঢালাই করা নয় কিন্তু, সব ইকো ফ্রেন্ডলি কিন্তু, এটা দেখে বেশ ভালো লাগছে। আচ্ছা, এটা হচ্ছে কনফারেন্স হল। আচ্ছা দেখুন, ঘুরতে ঘুরতে একটা রুম দেখাচ্ছি, 141 রুমটা। চলো একটু দেখি। আচ্ছা, এটা ব্যাম্বু কটেজ। ওই সাবাস, দারুন। কজন থাকতে পারবে? ও বাবা, চারজন তো? মিনি ফ্রিজ আছে, আপনার কেটল আছে, দুর্দান্ত। আর এখানে আবার ডাইনিং রুম করা আছে, একটু লাইটটা জ্বালাবে? 141 রুমটা দেখুন, আবার ডাইনিং করা আছে আলাদা করে, এখানে বেসিন দেওয়া আছে, এখানে একটা মিরর, আর 6 জন খেতে পারবে, উপরে পাখা দেওয়া আছে। আর এই হচ্ছে রুমটা, রুমটার ফ্লোরটা পুরো হচ্ছে উডেন, দেখুন পুরো উডেন ফ্লোর। আর এটা হচ্ছে ব্যাম্বু কটেজ বলে, একটা বিশাল বড় একটা মিরর দেওয়া আছে। আর দারুণ রুমটা, এখানে আলনাও দেওয়া আছে, আবার টিভি আছে।
আর ওয়াশরুমটা একটু দেখিয়ে দাও, ওয়াশরুমটা লাইটে জ্বালিয়ে দাও। আচ্ছা ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। ওরে বাবা, এই তো জাকুজি আছে, কমোড আছে, গিজার আছে, ওখানে এক্সস্ট আছে, এখানে বেসিন আছে, সব রকম ব্যবস্থা আছে। এবার রুম নাম্বার দেখাচ্ছি 143। চলো হাঁটু দাও। আচ্ছা এটা কি দেখাচ্ছ? লাইট জ্বলছে, এসি রুম, দুটো কিং সাইজ বড় বড় বেড, ওখানে সোফা দেয়া আছে, ও একটা টিভি আছে, এখানে বিষ্ণুপুর মন্দির ছবি দেয়া আছে, ইন্টারকম, টেবিল, এসি রিমোট, টিভি রিমোট, টিভি, ওখানে ছোট ফ্রিজ আছে, আর পাখা একটা, দুটো পাখা, আর পুরো ফ্লোরটা পুরো টাইলস করা আছে, এখানে একটা আলনাও দেওয়া আছে। মিররগুলো টপ ক্লাস, একদম টপ ক্লাস মিররগুলো, দেখুন কেমন উস্কো উস্কো লাগছে, সেই সকাল থেকে ব্লগ করেই যাচ্ছি আপনাদের জন্য। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, আরো দা লাইক করবেন, অবশ্যই লাইক করুন, চ্যানেল দেখালে আমি লাইক করব, আর সাবস্ক্রাইব করবে, কিন্তু মাঝে মাঝে ভিডিও দেখবে আর কমেন্ট করে বলবে যে আমি হারুদা বলছি বনলতা থেকে, আমি দেখবে ঠিক রিপ্লাই করি, সবাইকে করি তো রিপ্লাই, কি বলেন, করি করি সবাইকেই করি। আচ্ছা আচ্ছা একটু ওয়াশরুমটা দেখাও, চলো ওই ধারেও একটা মিরর আছে, ঘড়ি দেওয়া আছে, আচ্ছা হ্যাঁ এই ধারে আবার কি আছে, এটা ডাইনিং টেবিল টাইপের আবার, তাই তো? আচ্ছা এখানে একটা ডাইনিং টেবিল আছে, সেখানে ছজন বসে খেতে পারবে, ওখানে পাখা দেওয়া আছে, ঠিক আছে। বাস বাস ওয়াশরুমটা দেখিয়ে দিই, এখানেও জাকুজি আছে, আচ্ছা ওখানে কোমোড, এক্সস্ট সবই আছে, গিজার গিজার এই গিজার বেশি, সব রকম সুযোগ সুবিধা আছে, রাদার আধুনিক সুযোগ সুবিধা আছে। আচ্ছা বলছি আমাকে যে রুমটা দেখালো 143 আর 141, রুমটা ভাড়া কত? রুমটা এটা একটা মানে সুইট রুম আছে, এটা 8400 টাকা ইনক্লুডিং জিএসটি, ইনক্লুডিং জিএসটি। আচ্ছা ওর মধ্যে আর কি ইনক্লুডিং কি ব্রেকফাস্ট বা কিছু আছে? না অনলি রুম। আচ্ছা সবচেয়ে মিনিমাম কস্ট কত? 2240 টাকা। ওটা এসি? এসি। আর ওটা কজন থাকতে পারবে? দুজন, বাচ্চা একজন থাকবে। বাচ্চা কোনো ইনক্লুড নেই, কোনো সার্ভিস মানে ব্রেকফাস্ট বা কিছু নেই। বুকিং করবে কীভাবে? বুকিং আমাদের ওয়েবসাইট আছে www.bonlata.com, এছাড়াও ওয়েবসাইটে গিয়ে যে ফোন নাম্বারগুলো আছে ওখান থেকে আমাদেরকে ফোন করলে অফলাইনে বুকিং হয়ে যাবে। আর পেমেন্ট অপশন? পেমেন্ট আমরা লিংক পাঠাবো, লিংকে পেমেন্ট করতে হবে। আচ্ছা আর এছাড়া কার্ড বা ইয়ে তো আছেই, তাই তো? কোনো ঠিক আছে। আচ্ছা এবার আমাকে খেতে হবে, খিদে পেয়েছে, চলুন দেখি কি খাওয়া যায়। আচ্ছা এখানে খাওয়া দাওয়া কেমন সেটাও তো আপনাদের বলতে হবে, সেটাই কিন্তু মুখ্য কিন্তু। আচ্ছা এই হচ্ছে রেস্টুরেন্টটা, খুব খোলা জায়গা, একদিকে ভালো, গরম লাগবে না, ভেতরেটা আছে, চলো। ফুড প্রোডাক্টস ফ্যামিলি রেস্টুরেন্ট। আমি দেখাই বনলতা আমাকে কী কী খেতে দিয়েছে, ভাত দিয়েছে, লেবু লঙ্কা, এখানে একটা স্যালাড মানে পেঁয়াজ আর শশা দিয়েছে, পোস্ত দিয়েছে, ডাল দিয়েছে, আর আলাদা করে অর্ডার করেছি আমি পোস্তের বড়া আর দেশি মুরগির ঝোল, যেটা হাফ নিয়েছি, ওটা দাম পড়েছে 175 টাকা, ফুল নিলে হচ্ছে 6 পিস 350 টাকা, আর লেবু লঙ্কাটাকে আমি সরিয়ে রাখি আলাদা করে। আর এখানে একটা শাক দিয়েছে, এটা মনে হচ্ছে কী শাক আমি বুঝতে পারছি না, কলমি শাক। আচ্ছা চলুন মাখে, কলমি শাক, কলমি শাকের মতন খেতে। আচ্ছা সজনে ডাঁটা দিয়ে একটা তরকারি করেছে, এটা একবার খেয়ে দেখি, দারুণ খেতে। এটা তরকারি না, এটা শুক্তো, ও পায়েস আর চাটনি হয়েছে, তাই তো? শুক্তোটা ফ্যান্টাস্টিক হয়েছে। এবার ডালটা খেয়ে দেখি, ডালটা কী ডাল করেছে, ডালটা হচ্ছে বিউলির ডাল, বিউলির ডাল আর পোস্ত, আমার দারুণ লাগে পোস্তর বড়া খেয়ে দেখি, ফ্যান্টাস্টিক, দুর্দশ হয়েছে, এখানে এসে পোস্তের বড়াটা খাবেনই খাবেন। আর একটা জিনিস আমার হেভি লাগছে, ওরা প্লেটের উপরে শাল পাতা দিয়েছে, আমাদের কলকাতায় সাধারণত কলা পাতা দেয়, শাল পাতা দিয়েছে, কলা পাতা দেয়ও না এখনও, এটা দারুণ, পোস্তের বড়াটা টপ ক্লাস, একদম টপ ক্লাস, ওপর থেকে একটু কড়া কিন্তু ভেতরটা পুরো একদম নরম। এবার দেশি মুরগি, আমি কিছুদিন আগে ঘাটশিলাতে খেয়েছিলাম কমলের দোকানে, কমল হোটেলে দেশি মুরগির যে কষাটা খেয়েছিলাম, দেশি মোরগ রাধার মুরগি কেন বলছি, ওটা দুর্দশ ছিল। আপনারা যারা ভিডিওটা দেখেছেন জানি না কেমন লেগেছিল, সত্যি কোনোদিন গেলে অবশ্যই কমলের দোকানে খাবেন, আমি এখনও খাইনি বনলতার মুরগিটা, কিন্তু এখন বলতে যে কটা আইটেম খেয়েছি সব কটা দারুণ।
দুর্দর্শ, মাইন্ড ব্লোয়িং। একটু লেবু লাগবে। ও আগে খাবার দে, আর আমি পোস্তের বড়টা না রেখে দিয়েছি পরে লাস্টে খাবো বলে, ফিদা হয়ে গেছে সত্যি কথা বলছি। ওটা একরকমের রান্না ছিল কমলের হোটেলে, এটা আলাদা, এটা পাতলা ঝোল করেছে, কষা নয় কিন্তু, কিন্তু একটু এই মুরগির মানে আঁচটে গন্ধ ছাড়ছে না, এত সুন্দর রান্না করেছে। আর জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ঝোলের সঙ্গে আলু দিয়ে যা, দুর্দর্শ রান্না করে যায়। যাই হোক, পোস্ত বড়াটা শেষ করে দিই না তো হয়ে যাবে, আমার পেট ভরে গেছে। শুধু একটাই খেয়ে দেবে, চাটনির সঙ্গে পাঁপড় দেবে না জিজ্ঞেস করছি। একটা জিনিস আমার অভিযোগ ছিল, চাটনি আছে পাঁপড় নেই, থালি নেই, ওটা আলাদা করে নিতে হবে, কোনো দরকার নেই, পেট ভরে গেছে। আমি যেমনি জিজ্ঞেস করলাম, দারুণ দারুণ চাটনিটাও সুপার। চাটনি করার আগে শুকনো লঙ্কার ফোড়ন দিয়েছিল, তার গন্ধটা বেশ তীব্র এবং জোরালো। চাটনিটা মুখে যখন দিয়েছি তখন মিষ্টি মিষ্টি, তারপরে যখন মিষ্টটা চলে গেছে তখন হালকা ঝালঝাল, অসাধারণ করে চাটনিটা। পায়েসটা খেয়ে দেখি, পায়েস তো আমার সবচেয়ে ভালো স্বীকৃতির হাতেরই লাগে, কিন্তু ও দুর্দর্শ পায়েস বানায়, সত্যি কথা বলছি টপ ক্লাস পায়েস বানায়। আমি আর হাতটা ধুচ্ছি না, এটা দিয়েই পায়েস কেটে খেয়ে নিই। পায়েসটা ভালো হয়েছে, মিষ্টি কম কিন্তু স্বীকৃতির মতন না, স্বীকৃতি আরও ক্ষীর ভাবটা নিয়ে আসে পায়েসের মধ্যে। ও এডিট করবে শুনলে খুশি হয়ে যাবে, কিন্তু পায়েসটা দারুণ। আমি যদি এটাকে র্যাঙ্ক করতে চাই দশের মধ্যে কত র্যাঙ্ক, আমি কোনো ইন্ডিভিজুয়াল র্যাঙ্কিংয়ে যাচ্ছি না, দশে 9.5, 9.5 দিলাম, শুধু 0.5 কাটা গেল ওই থালির সঙ্গে কেন পাঁপড় দিল না, ওই জন্য দুর্দশ রান্না টপ ক্লাস রান্না। এইটা হচ্ছে 394 টাকা আমার, দেখুন বিল হয়েছে, চা খেলাম। দেশি চিকেনটা হাফ নিচ্ছে 175 টাকা, থালিটা 100 টাকা, আর রাইসের জন্য 100 টাকা। আর আমার সবচেয়ে যেটা আকর্ষণ করেছে বড়লতার এখানকার স্টাফদের ব্যবহার, দুর্দান্ত ব্যবহার সবার, যতজনের সঙ্গে আমার ইন্টারাকশান হয়েছে প্রত্যেকের সঙ্গে ব্যবহার দারুণ। দাদা এখানে কাজ করেন নাকি? সত্যি আপনাদের এখানকার মানুষের ব্যবহার দারুণ, যে প্রত্যেকের সঙ্গে যতজনের সঙ্গে কথা হয়েছে দারুণ। যাই হোক, বড়লা থেকে আজকে ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আপনাদের একটা সাবস্ক্রিপশান আমার ইন্সপিরেশান। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।